অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বরিশাল। আর বরিশালের উজিরপুর উপজেলার লাল শাপলা মণ্ডিত বিলগুলো যেন বিধাতা রচনা করেছে নিজের সৃষ্টিশীলতা আর নান্দনিকতা ঢেলে। এ যেন শাপলার রাজ্য, লতাপাতা গুল্মে ভরা বিলের পানিতে শত সহস্র লাল শাপলা হার মানিয়েছে সূর্যের আভাকেও। বরিশাল সদর উপজেলা থেকে 60 কিলোমিটার দূরের এক বিলে দেখা মিলবে চোখ জুড়ানো এমন দৃশ্যের। প্রকৃতির বুকে আঁকা এ যেন এক নকশি কাঁথা। অপরূপে সৌন্দর্য বরিশালের উজিরপুর জেলার শাপলা গ্রামের এক বিলের, স্থানীয়দের কাছে যেটি পরিচিত শাপলা বিল নামে। আগাছা আর লতা পাতায় বিলের হাজারো শাপলা চোখ জুড়ায় পথচারীদের। বিলের যত ভেতরে যাওয়া যায় ততই বাড়তে থাকে লালের অধিক্য। এ যেন এক শাপলার রাজ্য। এ বিলে ঠিক কবে থেকে শাপলা জন্মাতে শুরু করেছে তা নিয়ে নেই সঠিক কোনো তথ্য। বয়স্কদের কাছ থেকে শোনা যায় জন্মের পর থেকেই এভাবে শাপলা ফুটতে দেখেছেন তারা। এ বিলে 3 ধরনের শাপলা জন্মে, লাল, সাদা আর বেগুনি, তবে লাল শাপলাই বেশি। গোটা গ্রাম জুড়ে শাপলা চাষ হয় এখানে। উত্তর শাপলা নামে এই গ্রামটিতে প্রায় 10,000 একর জলাভূমিতে শাপলার চাষ করা হয়। গ্রামের অধিবাসী 70% শাপলা চাষ এবং বিপণনের সাথে জড়িত। এই গ্রাম থেকে দেশের বিভিন্ন স্থানে শাপলা সরবরাহ করা হয়। ছবি তোলার জন্য আদর্শ একটি গ্রাম শাপলা। শাপলা হয় প্রায় 9 মাস। মার্চ থেকে শুরু করে নভেম্বর পর্যন্ত শাপলার পুরো সিজন এখানে, তাই এ সময়ের মধ্যে গেলে শাপলা দেখতে পাবেন। শাপলা দেখতে হলে আপনাকে খুব সকালে যেতে হবে, কেননা সকাল 8টার পরে ফুল বুঝে ছোট হয়ে যায়, অথবা শাপলা শিকারীরা শাপলা তুলে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। তাই সবচেয়ে ভালো হয় রাতে গ্রামে থাকতে পারলে। সড়ক পথে ঢাকা থেকে বরিশাল আপনি 6 থেকে 8 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। প্রতিদিন ভোর 6টা থেকে রাত 10টা পর্যন্ত গাবতলী বাস টার্মিনাল থেকে বেশ কিছু বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। বেশিরভাগ বাস পটুয়াখালী ঘাট অতিক্রম করে বরিশাল যায়, আবার কিছু কিছু বাস মাওয়াঘাট থেকে অতিক্রম করে বরিশাল যায়। ঢাকা থেকে আগত বাসগুলো বরিশালের নতুল্লাবাদ বাস স্ট্যান্ডে থেমে থাকে।